আচ্ছা, আমরা এখন পড়ব হলো মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় কি। সো মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়? আমাদের মন মানসিকতা, আমাদের ব্রেনের যে সিস্টেম, আমাদের চলন ফেরন, আমাদের পুরো বডি প্লাস মন, এটা আসলে ভালো থাকাটাই হলো মানসিক স্বাস্থ্য ভালো থাকা। এখন মানসিক স্বাস্থ্য কেন বলা হয়েছে? মানসিক স্বাস্থ্য হলো আমাদের, এটা ডিপেন্ড করতেছিল আমাদের মনের উপরে। আমার মন যদি ভালো থাকে, আমার মানসিক স্বাস্থ্য ভালো। তো আমরা সহজ ভাষা মেন্টালিটিকারে বলতে পারি যে মেন্টালিটিটাই হলো আমাদের মানসিক একটা পরিস্থিতি। তো এখন এই মানসিক স্বাস্থ্য ভালো রাখার প্রথম উপায় কি? পর্যাপ্ত ঘুমাতে হবে। এখন আমরা যদি আসলে পর্যাপ্ত না ঘুমাই, তাহলে কিন্তু আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, মাথা ব্যথা করে। তো এই জন্য পর্যাপ্ত ঘুমানোটা অত্যন্ত বেশি জরুরি, যাতে করে আমাদের ব্রেন ফ্রেশ থাকে। আচ্ছা, এখন এই যে আমরা ঘুমানোটা, যে পর্যাপ্ত ঘুমাবো, পর্যাপ্ত ঘুমটা আসলে আমরা কখন ঘুমাবো? এটা কিন্তু অবশ্যই রাতের বেলায় ঘুমাতে হবে। কারণ হলো, আল্লাহ যে আমাদেরকে দিন দিয়েছে এবং রাত দিয়েছে, আমাদের রাতটা কেন দিয়েছে? রাতটা কিন্তু ঘুমানোর জন্য, আর দিনটা কি? পরিশ্রমের জন্য। সো রাত বলতে আমরা কতটুকু ঘুমানোর জন্য আমরা মনে করব যে কতটুকু রাত ঘুমালে আমাদের পর্যাপ্ত ঘুম হবে? এটা অবশ্যই রাত 9টা থেকে বা ইশার নামাজের পরের যে টাইমটা, হয়তো 9টা প্লাস মাইনাস হাফ অ্যান আওয়ার এরকম, তো 9টা, অ্যারাউন্ড 9টা এর মধ্যে আমাদের ঘুমাতে হবে, এবং ফজর মানে হলো 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। তো এটা যদি আমরা একটু মেনটেন করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, বা আমাদের শারীরিক সুস্থ থাকবে, শারীরিক সুস্থতা আমাদের থাকবে। আচ্ছা, শুধু কি ঘুমালেই হবে? না, ঘুমের পাশাপাশি আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে মানে যেই খাবারে, যেই সকল, মানে এমন খাবার আমাদের খেতে হবে যাতে আমরা সব ধরনের ভিটামিনই পাই। ভিটামিন এ পাই, ভিটামিন বি পাই, ভিটামিন সি পাই, ডি পাই, সব ধরনের ভিটামিনই যেন আমরা পাই, সেভাবে আমাদের খাবারের চার্ট করতে হবে, এবং সেভাবে আমাদের পুষ্টিকর খাবারগুলো মেনটেন করতে হবে। আচ্ছা, এর মধ্যে মাদক নেশা জাতীয় কিছু ত্যাগ করতে হবে। আমাদের খাবারের মধ্যে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, এবং কোনো ধরনের নেশা জাতীয় খাবার খাওয়া যাবে না, বা কোনো মাদক নেওয়া যাবে না। সূর্যের আলো গায়ে লাগাতে হবে, সূর্যের আলো গায়ে লাগাতে হবে। কারণ কি? আমরা এর আগে যেটা বললাম যে আমাদের খাবার এমনভাবে মেনটেন করতে হবে যেটা সব ধরনের ভিটামিন ফুলফিল করে। এখন ভিটামিন ডি, আমরা জানি যে ভিটামিন ডি কোথায় পাওয়া যায়। ভিটামিন ডিও কিন্তু খাবারে পাওয়া যায়, সেটা কোন খাবারে? আমরা যদি বাদাম খাই, আমরা যদি দুধ খাই, তাহলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে, তবে 100% না। কারণ ভিটামিন ডি এর মেইন সোর্স হলো সানশাইন। সো সূর্যের আলোটাই কিন্তু আমাদের মেইন ভিটামিন ডি এর সোর্স। সো আমাদের কি করতে হবে? সূর্যের আলোটা গায়ে লাগাতে হবে। আচ্ছা, এরপরে কি? সবার সাথে মন খুলে কথা বলতে হবে। আমাদেরও কিন্তু অনেক সময় কাজের চাপের কারণে বা বিভিন্ন মানসিক অস্থিরতার কারণে আমরা শারীরিকভাবে অসুস্থ থাকি, কিন্তু যদি আমরা এর মধ্যেও আমাদের এরকম প্রবলেম থাকার পরেও যদি আমরা সবার সাথে মন খুলে কথা বলি, পরিবারের সাথে সময় দিই, বন্ধু বান্ধবের সাথে সময় দিই, সবার সাথে কথা বলি, প্রবলেমটাকে শেয়ার করি, তাহলে কিন্তু এই প্রবলেম কমে যাবে এবং মানসিক সুস্থতা ফিরে আসবে। একটা পয়েন্ট না বললেই নয়, সেটা হলো যে আমাদের কিন্তু অবশ্যই রেগুলার এক্সারসাইজ করতে হবে। এই এক্সারসাইজটা হতে পারে বিভিন্ন ধরনের ব্যায়াম, হতে পারে শারীরিক পরিশ্রম। সো একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যদি সুস্থ থাকতে চাই, আমাদের কিন্তু শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমাদের হয় ব্যায়াম করতে হবে, নইলে শারীরিক পরিশ্রম করতে হবে। শুধুমাত্র আমরা একদম পর্যাপ্ত ঘুমালাম, পুষ্টিকর খাবার খেলাম, সূর্যের আলো গায়ে লাগালাম, সবার সাথে মন খুলে কথা বললাম, এবং কোনো ধরনের নেশা নিলাম না, মাদক নিলাম না, এতে আমরা সুস্থ থাকলাম, বিষয়টা কিন্তু তা নয়। এটার সাথেও জরুরি হলো শারীরিক পরিশ্রম বা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। সো সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদের কিন্তু ব্যায়াম করতে হবে, অথবা শারীরিক পরিশ্রম করতে হবে, হয়তো দিনের মধ্যে কিছু সময় একটু হাঁটা, সো এরকম আর কি। সো এটা হলো আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার কিছু উপায় আমরা আজকে শেয়ার করলাম। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।